আপনারা সিটাগাং গেলে দেখবা মিলাদুল নবীর কত ধরন। মিলাদুল নবীর দিন আমরা র্যালি দেই, এবার আমরাও র্যালি দিছি, লাখ লাখ মানুষ হয়েছেন সিলেটর র্যালিত, মাতো কোয়া এত বিশাল র্যালি হয়েছে। কিন্তু হাসাগরি হোক যায় ই র্যালির মাঝে আল্লাহ কোনো গাড়ি আজাইয়া কোনো ফির বাবারে তুলিয়ে আমরা ফুল দি ছিটাইছি, দেখছেন নিখে না আমরা দেশে ইলাও র্যালি হয় নবীর শান গজল গাইতে এদিন খালি বাবারে ফুল দিতে বাবা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। ও তার কারণে আজকে মিলাদুল নবী যথেষ্ট প্রশ্নের সম্মুখীন, ঠিক না? ঠিক না, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। ইদিক তনে আমরা সিলেট বড় নির্ভে জালো আসি, আল্লাহ আমরা সঠিক পন্থায় নবীর আদর্শ মতো এই জমিনে চলার তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে হোক আমিন। এর বাদেও যদি কেউ মিলাদুল নবীর বিরুদ্ধাচরণ করেন তান্ডে ঝিকাইন জানো বলে ভাই আমরা মিলাদুল নবীর প্রধান খাস গুলা কিতা কিতা, তখন তান গেছে এই প্রশ্নের জবাবটা খুব সহজ হইব। আমি আমার এলাকা হিসাবে আমি দাবি করিয়া কই আর আপনারা এই বিষয়গুলারে খুব বালা করি মুখস্থ করুন যান। কেউ যদি প্রশ্ন করে বলে মিলাদুল নবীর মাহফিলের প্রধান খাস কিতা, আপনার জবাব দিবা ছয়টা বা সাতটা হইল প্রধান খাস। দয়া করে কয়টা খাস? ছয়টা বা সাতটা হইল মেইন খাস। অন্ধবালা মনে রাখুন যান এক নম্বর কিতা, এক নম্বর হইল পাক পবিত্রতা হাসিল করা। ও যে আপনারা মিলাদুল নবীর মাহফিল আইয়া বইছেন ফারিতমান শক্তি না পাক শরীর লইয়া আইছে নি না পাক পবিত্র হইয়া আইছে, মাতো কোয়া অজু গুসল করিয়া আইছেন তো। কেউ যদি গুসল করিয়া আইয়েন অজু নাও থাকে তার অসুবিধা নাই, তবে অজু বলিয়া আইলে সব আরো বেশি, মাতো কোয়া ওলালাইন কথা। কিন্তু আমরা পাক পবিত্র হওয়ার চেষ্টা করি, আমার নানা মতো মিলাদুল নবীর মাহফিল নাপাক অবস্থায় বয় না বাসাব। এখন আপনারা জিকাইতাম যাইয়ার মিলাদুল নবীর মাহফিল যদি পাক পবিত্রতারে আমরা এক নম্বরে আনি, পাক পবিত্র হওয়াটা কি ইসলামের ভিতর খাম না ইসলাম বা ইসলামের বাড়া খাম? বুঝিয়া তাহলে জোরে জবাব দেখা, অজু করা কি মুসলমানের খাম না অন্য ধর্ম মানুষের খাম? এই খামে আমরা ফায়দাই না ক্ষতি? কেউ যদি জিকা বলে অজুয়ে কিতা ফায়দা, কেয়ামতর দিন কোটি কোটি মানুষের মাঝে নবিয়তান উন্নতরে সিনার বড় উপায় হইব, তান উন্নতর অজুর জায়গা বিজলির মতো চমকাইতে থাকবো আর ও মানুষে চিনি চিনি নবিয়া আসরের দিন জান্নাত নিয়ে পৌঁছাইয়া দিব। তাইলে মিলাদুল নবীর এক নম্বর খাম কিতা হোক পাক পবিত্রতা, জয়া করে জুড়ে হোক এক নম্বর খাম কিতা, মাশাল্লাহ মনে রইব। দুই নম্বর খাম কিতা বলে তিলাওয়াতে কুরআন, কুরআন শরীফের তিলাওয়াত। আপনারা এই মাহফিল শুরু হয়েছে যে সময় তো নেই পয়লা কিতা গানুন গাইয়া শুরু করছেন না তিলাওয়াত দিয়ে শুরু করছেন? জুড়া হোক তো তিলাওয়াত করা কি ইসলামের ভিতর খাম না বাড়ার খাম? নেকির খাম না গুনার খাম? আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। নবীজিয়া ফরমাইছেন দুনিয়ার যত নবল ইবাদত আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল কুরআন শরীফের তিলাওয়াত। এক অক্ষর তিলাওয়াত করলে সাথে সাথে আল্লাহ দশটা নেকি দান করে। আর একটা কথা মনে থাকে জান, কুরআন শরীফের তিলাওয়াতে তো ব্যতিক্রম, আপনার রোজা রাখবা আপনার সব আপনি পাইবা, আপনি হজ করবা আপনার সব আপনি পাইবা, আপনি দুরুদ পড়বা আপনার সব আপনি পাইবা, আপনি নামাজ পড়বা আপনার সব আপনি পাইবা, আপনি কুরবানি দিবা আপনার সব আপনি পাইবা, আপনি যে আবাদতি করবা এগুলো সব কেবল আপনিও পাইবা। কিন্তু যদি একজন মুসলমানের বাচ্চা তিলাওয়াত করে আর যদি অন্য মুসলমান এক হাজার হোক আর এক লাখ হোক, যত মুসলমানে মন প্রাণ কেয়াল দিয়া শুনব, মন প্রাণ দিলর খান দিয়া এই মানুষটা তিলাওয়াত শুনব, নবীজিয়ে ওরমাইছেন তিলাওয়াত করনেওয়ালার যতখান সব তিলাওয়াত শুননেওয়ালার সমান সব। তাইলে কুরআন শরীফের তিলাওয়াত হইল মিলাদুল নবীর দুই নম্বর খাম। দয়া করে কোক মিলাদুল নবীর দুই নম্বর খাম কিটা তিলাওয়াতে কুরআনে কোনো অসুবিধা আছে নি? আপনি যেন বেদাত কইতা মিলাদুল নবীর কিতা দি বেদাত কইতা, কুরআন শরীফের তিলাওয়াত নবীর জমানাত আসিল না তো? মাত্তা নাই নবীর জমানা তো অজু গুসল আসিল না, তাইলে বুঝুন জান। তিন নম্বর খাম কিতা, তিন নম্বর খাম হইল দুরুদ শরীফ পড়া। আল্লাহ আস্তে জুড়ে মাতো কা, তিন নম্বর খাম কিতা দুরুদ শরীফ পড়া ইসলামের ভিতর খাম না বাড়ার খাম? এটা বেড়া লাগে দুরুদ শরীফ মেয়াসা বললে কমাইতে কমাইতে বাড়তি করিলাইরা,
মাথায় না দুরুদ ফরঞ্জন, দুরুদে মোরা দিল জিন্দা হয়, দুরুদে মানুষের অভাব দূর করে, দুরুদ শরীফে মানুষের আশা পূরণ করে, দুরুদ শরীফে মানুষকে আল্লাহর প্রতি আগুয়া দেয়, দুরুদ শরীফ যে বেশি বেশি করে ফড়েন ই মানুষের আল্লাহর বন্দার মৌতের গাঠ ইমান নসিব হয়, দুরুদ শরীফ যে বেশি বেশি বড়েন মৌতের আগে স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব হয়, দুরুদ শরীফ যে বেশি বেশি বড়েন আল্লাহ চাইতে মক্কা মদিনার জিয়ারত নসিব হয়, দুরুদ শরীফ যার আমল নামাজ যত বেশি হইব কেয়ামতের ময়দানে এই মানুষটা অত নবীর খান্দার থাকবো আল্লাহর হাবিবে সাবত করি আগে আগে তারে জান্নাত পৌঁছাই দিব। দুরুদ শরীফ পড়তাম না মাত্তা নাই। মিলাদুন নবীর তিন নম্বর খাম কিদা দুরুদ শরীফ পড়া খার হুকুম, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ কইছিল নানি এটা মনে থাকে জানো, মিলাদুন নবীর তিন নম্বর খাম হইল দুরুদ শরীফ পড়া, মিলাদুন নবীর চার নম্বর খাম হইল নবীরে সালাম দেওয়া, ইকান আমি একটু ভরে আইয়ার, পাঁচ নম্বর খাম হইল দোয়া করা আল্লাহর ওয়াস্তে কইকা, পাঁচ নম্বর খাম কিদা দোয়া করা না যাইস মাত্তা নাই, দোয়া করা না যাইস, আপনি যে খাম করবা এই খামের উদ্দেশ্য খারে খুশি করা, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল, এর অর্থ কিটা নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার এবাদত আমার তিলাওয়াতে কুরআন আমার জিকির আমার জিকির আজকার আমার তসবিহ তাহলিল আমার কুরবানি আমার যতটা সবটা একমাত্র কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে, সুতরাং মনে রাখার দরকার আমরা যেটা করি আল্লাহর কাছে দোয়া করি কবুল করাই তুই, আপনি যে সাত লাখ টাকা খরচিয়া হজ যাইন কিতাল লাগি ইনো গেলে আল্লাহর লগে দেখা করিয়া কিছু মিটিং উটিং করিয়া আইন তো মাতো কুয়া আল্লাহর বাড়ি কাবা শরীফ গিয়ে আল্লাহর ঘরে দাওয়াত ফুত খাইয়া আইনি লে কিচ্ছু না, খালি সব কামত দোয়ার দোয়া, সুবহানাল্লাহ রব্বানা জালামনা রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা ওয়ালিখওয়ানিনা লাযিনা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ফিরিলি রব্বানা ওবাসবি, যত রব্বানা 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 যা আছে সারা দোয়া, মাথা না দে সারা কুরআন শরীফে এগুন কিতা দোয়া নাইনি, তাইলে দোয়া করা না যায়, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ হইল বন্দা কল তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমরার চাওয়ারে পূরণ করিয়া দিব, আমরা কার কাছে যাইতাম আমরা শাহজাল আলোর কাছে চাইছি নি একদিন মাতো খুয়া, একদিন আমরা কোনো ফিরজাওয়ার কাছে গিয়া চাইছি নি, চাইছি কার কাছে অবশেষ আল্লাহর কাছে যাই, পাঁচ নম্বর খাম হইল দোয়া করা, ছয় নম্বর খাম কিতা সিন্নি করা, জোরে কক ছয় নম্বর খাম কিতা মানিকুনা দিগুন নাম সিন্নি, গঙ্গাপুরি গুন নাম সিন্নি, বেসুগঞ্জ গুন নাম সিন্নি, আর বার একটু হরিয়া ওবাদি গেলে কি গুন নাম হয়ে যায় তাবার রুক, আরো কতখানি হরিয়া গেলে কি গুন নাম হয়ে যায় জিয়াফত, আরো কতখানি হরিয়া গেলে কি গুন নাম হয়ে যায় সাবিলিল্লাহ, মাত্তা না আসনার এক জিনিস নাম কয় একটা মাতো না আলো আসাম জিনিস একটা নাম কয় একটা, হ্যাঁ এক ডিম কোনো কানো এন্ডা কোনো কানো ডিম কোনো কানো মামলেট কোনো কানো অমলেট, হ্যাঁ ডিম কিন্তু একটা ডিম কিন্তু একটা, ফেসুগল কইলে এগুন নাম সিন্নি, কোনো কানো কইলে এগুন নাম তাবারুক, আরো কোনো কানো গেলে এগু জিয়াফত, মক্কা মদিনাত গেলে বা আরবির দেশে গেলে এগু সাবিলিল্লাহ, মাতুই না জিনিস কিন্তু আল্লাহ আছে মাতুকা জিনিস কিনা একটা, অর্থাৎ আল্লাহর ওয়াস্তে মাংসরে খাবানি, দয়া করে লোবান খুলিয়া হোক কাকার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে দুরে কাকার ওয়াস্তে খারে খুশি করার লাগি আল্লাহরে খুশি করার লাগি, গঙ্গাপুরের মাংস ওয়াজ সিন্নি করেন যে বিভিন্ন এলাকার মেহমান হোক লাগবে আমরা আল্লাহর ওয়াস্তে টান টান রে খাবাইম, মাতই না না আর কোনো উদ্দেশ্য আছে এগুলো না যাইস তো, আফসুস আফসুস কঞ্জিস আর কঞ্জিস হেও খাইত নাই মরে খাবাইবার দিত নাই, ই কি জাতের ডাটা এন্টারপ্রাইজ রে বাবা, আল্লাহ মাফ করুক, সিন্নি জিয়াফত তাবারুক যেটাও আপনি কইবা আল্লাহর ওয়াস্তে মাংস রে খাবানি কেমন, নবীরে সাহাবিয়ে নিকাইছিলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে
শ্রেষ্ঠ উম্মতর গুণ কিতা, নবীগো আপনার উম্মতর শ্রেষ্ঠ উম্মতর পরিচয় কিতা, গুণ কিতা, নবীয় তো কইতে পারতা যেন বেশি বেশি করি মানুষের লগে সুন্দর করিয়া চলবা, যেন মানুষের দেখলে পাওয়া তো সালাম দরিয়া সালাম করবা, ওটা কইতা আছিল নবী। এক হাদিসে আইছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এক হাদিসে আইছে নবী ফরমাইন আমার উম্মতর মাঝে শ্রেষ্ঠ হইল যেন কুরআন পড়াইন আর কুরআন পড়াইন। আরেক হাদিসে আইছে নবীজি ফরমাইন আমার যে উম্মতে যারে দেখবো পরিচয় টুকাইতো নাই, দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম আফসুস সালাম সালামের প্রচলন করব, অতুত মুক্ত আম আর বেশি বেশি করি মাংসরে খাবাইব না বাবা এন জুড়ে কাসু মাংসরে খাবানি আর সালাম দেওয়া, এই দুই গুণ যার মাঝে থাকবো এই নইলা উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠ উম্মতর পরিচয়। তাইলে সিন্নিয়া অর্থ আমরা খাবাই নানি মানুষের মাত্তা নাই, সিন্নি খাবানির ব্যাপারটা আইজ না এসে শুধু শাহজালাল সাহর গেছে না, শুধু ফুলতলি সাহর বেছে না, শুধু আল্লাহ রসুলের জমানাত আইজ পর্যন্ত আসহাবে সুফার বৈঠক কানা চিহ্নিত আছে নবীর রোজা শরীফের ঠিক পিছনে, যে জায়গাত নবীজির দরবারও সত্তর জন সাহাবি তাখতা জেরার গড় বাড়ি কিচ্ছু আসিল না, খানির ব্যবস্থা আসিল না, নবীর গেস্তলে কিচ্ছু আইলে ফাইলে তারা খাইয়া জীবন চালাইতা। আফসুস এই প্রচলনটা আইজ মক্কা মদিনাত আছে, যদি কেউ মানেন না আমার লগে ভাটাইন জানো, আল্লাহর রাস্তা জান্নার মাসো আমি আল্লাহর বাড়ি যাই ইনশাআল্লাহ, পারলে ভাটাইন যান তান্ডে কইন জানো বলে পারলে সপ্তাহ দুই দিন খেয়াল করতা, শুক্রবার আর সোমবার, এই শুক্রবার আর সোমবার মক্কা মদিনা হাজার হাজার মানুষের রোজা রাখে, আর এই রোজাদার হলরে মক্কা মদিনার মানুষে মাগ না তারার ফগেটর পয়সা দিয়া রোজার সেহরি ইফতারের ব্যবস্থা দে, আর রোজা মাসল দি যাইতে পারেন চাইলে এই বেটার কপাল চৌকিগুল কপাল উপরে উঠি দিব, কারণ ইফতারের সময় কোটি কোটি রিয়াল সেহরির সময় কোটি কোটি রিয়ালর খানিয়া নিয়া মক্কা মদিনার মানুষে আল্লাহর ওয়াস্তে দুনিয়ায় রাজি সাহেব হলরে তারা আল্লাহর ওয়াস্তে খাবার হিন যাইদার বাংলাদেশ হইলে না যাই, এটা কোন জাতের মামলতি মাত, এখন বুঝিয়া তাহলে জবাব দেবকা মিলাদুল নবীর ছয় নম্বর খাম যদি সিন্নি হইয়া থাকে দেখটা যাইজ না না যায়, বাল্লা খাম না বাদ খাম, মিলাদুল নবীর সাত নম্বর খাম যদি আপনি দরইন রেলি রেলি বুঝেন তো রেলি হোকা কিতা রেলি রাস্তাবাদী বারুইয়া নবীজিরে সালাম দেই নবীর শান গজল কসিদা গাই মাতকা, কেউ কইবা বলে একটা ঠিক নেই বলে জি আপনার কাছে ঠিক নাই কিন্তু আমার কাছে ঠিক, কারণ আল্লাহ রসুল যেদিন আইসলে দিন ফিরিস্ত হলো নবীর শান গজল গাইছে সুবহানাল্লাহ, গাছপালা বৃক্ষলতা সপ্তাহ নবীর শান গাইছে গাইছে না, যেদিন আমার নবী মক্কা তুলে মদিনাত গেছিলাম মদিনার মানুষে নবীর শান গজল গাইছে নি মাত্তা না গাইছে নি গাইছে নি গাইছে, কেয়ামত পর্যন্ত গাওরা মানুষ না কেবল শুধু গাওরা মানুষ থাকতো না, হদি শরীফ বার করো প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রতিদিন সত্তর হাজার রহমতর ফিরিস্তা আমার নবীর দরবারও আইন রোজা শরীফ আইন আইয়া নবীরে সালাম দিয়া দিয়া নবীরে সালাম দিয়া দিয়া বিদায় লইয়া যায়, এরা কেয়ামতর আগ পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাইতা না নবীর দরবারও সালাম দেওয়া, মাত বুঝাইতে পারছিনি, এখন যদি কোনো ভাই এখন মিলাদুল নবীর এই ছয় সাতটা খাম মানতাম না তোমার ইচ্ছা ভাই মানিও না, না আমরা দেখি আর এখন কোরআন হাদিসের বিরোধী কোনো খাজ মাতকা কোনো খাজ নাই, তিন নম্বরে একটা ভালাইয়া ইসলাম কি আলাসিন না না মাত্তা না সরি চার নম্বরে একটা ভালাইয়া ইসলাম এটা কিতা বলে আমরা নবীরে সালাম দেই আর সালাম দিতে গিয়া আপনারা ইমাম সাহেবে ওলাম্মা তাম্মা কিতা ফোড়ই আর হতই বাদেও আপনারা আখটা উঠি যান খাড়া হয়ে যান, ওহার লইয়া কিছু আমরা দেশ বেজাল আছে মাত্তা নাই, আল্লাহ শুক্রিয়া খুব কিছু বেজাল আমার বাইর ইচ্ছা হইল নবীরে সালাম দিতাম বইয়া দিব উইতাম মানে কই শুনা ভাই মায়ের খান করিস না দরবার খান করিস না
আমার জানে করে আমার নবীরে উবাইয়া সালাম দিতাম, আমি দিব বাইরে, তোমার ভাল লাগে না তুমি নবীরে বইয়া সালাম দেও, যদি আরো ভাল লাগে না হুতিয়া সালাম দেও, তাও ভাল লাগে না হাইতিয়া সালাম দেও, দেলা তোর জানে কয়রে ভাইগুলা নবীরে সালাম, নবীরে সালাম দিতাম, উবাইয়া দিলেও আল্লাহ দেখরা, বইয়া দিলেও মাতাই লাগলে, আমরা উঠতে সময় বলি না নি আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলি না নি তা অনেক সময় বলি তো বলি, তবে এই সময় আমরা যে খাড়া হই কিতা মনে করিয়া খাড়া হই, নবীও না ইচ্ছু নখান মনে করিয়া নি, জি না, দয়া করে কক্কা ইতা মনে করিয়া আমরা খাড়া হই না, আমরা নবীজির মহব্বতে, আর ইমাম সাহেবে কইছেন আসিয়াতু ও মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, এর বাদে কইছেন ওয়াকাজাল মাকাদ ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নূরাইয়াতালালা উসানা, ওহান কোয়ার লগে লগে আমরা নিজরে নবীজির মহব্বতে ওই সময় আমরা খাড়া হই, খেলে বলে আল্লাহর হাবিবর জন্ম সময় আসিয়া মরিয়ম হাজেরা জান্নাতি রমণী অকল হুর গিলমান অকল আল্লাহর কুটি কুটি ফিরিস্তা অকল আমার নবীর জন্ম সময় আইসন, নবীরে সালাম দিছেন, নবীরে তাজিম করছেন, ই সময় নবীর খবর পাইয়া আসমানে জমিনে লৌহ কলমে চন্দ্র সূর্য গাছপালায় বৃক্ষলতায় সৃষ্টির যতটা আছেন সবটা আমার নবীর জন্ম পাইয়া খুশি হয়েছে, আমরা আজ দেড় হাজার বছর বাদে দুনিয়ায় তাইয়া নবীর জন্মে আমরা খুশি না বেজা মাত্তা নাই, অন্যান্য আরো ফেস আছে উঠিয়া কইব নবীর জন্ম তারিখ খুশি কর্তা বালা কথা, নবীনু ও তারিখ দুনিয়ায় তো না গিয়েছ এতে তো বেজার হইতাই, আরে ভাই বেজারে মানে না খালি পুষ্ণত টুকাইব মাথিল না দেখি, আপনারে দিয়া যদি তার বাপ বালা থাকে না আপনার বাল্লা খানে তার বাল্লা কোথা ঠিক নি না ঠিক নাই, মূলতে আপনার এ বাল্লা ফান না মূলতে কিটা নাই বাল্লা ফান, ওই হইল মূল বেমার, তারে জিকাইন জানো বললে নবী যেদিন দুনিয়াইতে আসলা ওদিনও তো নবী দুনিয়াইতে না গেছেন, এখানে আমরা অস্বীকার করি না নবী ওদিনও দুনিয়াইতে না গেছে, আমরা স্বীকার করি তেখানে নবীর জন্মদিন পালন করলে নবীর উফাত দিবস পালন করো না, ই কথার উত্তর আপনার আরো জানার দরকার সাব মাতই না, আমার এলাকা হিসাবে আমি বাঙ্গিয়া কইয়ার বালা করি লক্ষ্য করো এই কথা এখানের উত্তর জানার দরকার নি না দরকার নাই, আল্লাহর হাবিব দুনিয়ার জমিন আসলা কতদিন মাতলা না শুনি কতদিন